সুফিদের মধ্যে কেউ কেউ পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি আল্লাহ সুফিদের বিশাল একটা অংশ বিশ্বাস করে যে মুহাম্মদ খোদা নিহি খোদা আছে জুদা নিহি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহও না তবে আল্লাহ থেকে জুদাও না তাহলে জিকিরের মধ্যে একটা জিকির আছে যে লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু মওজুদ নাই এই মওজুদ মানে উজুদ ওয়াহদাতুল উজুদ অর্থাৎ পৃথিবীর মধ্যে জমিনে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর একটা অংশ নাউজুবিল্লাহ এই কারণে তাদের মতে গরুও আল্লাহ ছাগলও আল্লাহ তারপরে বিড়ালও আল্লাহ তারপরে মানুষও আল্লাহ যত কল্লা তত আল্লাহ আর যেটা সুফিয়া আর রাকেসা এটা হলো প্রথমে শুরু করে বসে এরপরে শুরু হয় নাচানাচি দৌড়াদৌড়ি লাফালাফি এজন্য দেখবেন কিছু সুফি আছে আপনার জিকির চলার সময় বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد রাজশাহী শহরে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের অনুসারীদের অন্যতম তাবলিগী এজতেমায় উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত যুব কিশোর ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে বিভিন্ন বিষয়ের উপরে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ দুদিন ব্যাপী আজকে এবং আগামীকাল সম্মানিত অনেক ওলামায়ে কেরাম আমাদের সামনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো অল্প সময়ে আমার আলোচনার যে বিষয় আপনাদের সামনে বলা হয়েছে বিষয়টি হলো সুফিবাদী তরিকা সমূহের বিভ্রান্তিমূলক ভ্রান্ত আকিদা এবং তা খণ্ডন তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই মজাদার একটা বিষয় এই বিষয়টি সম্পর্কে বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মুসলিম যদি এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত না থাকে তাহলে তিনি এই ভারতীয় উপমহাদেশের ইসলামের নামে দীনের নামে তারপরে বুজুর্গির নামে আউলিয়ার নামে ফির মুর্শিদের নামে কত যে বিভ্রান্তি কত যে সিরকি এবং কুফরি বাতিল আকিদা পোষণ করা হয় এটি আমাদের স্বাভাবিকভাবে বুঝে আসবে না অনেকে আমরা মনে করি যে উনি একজন বড় আলেম এত বড় একজন আলেম উনি কি বুঝেন না এই বিষয়ের মূল কারণ হলো যে
তিনি যত বড় আলেমই হন না কেন তিনি সুফিবাদী আকীদায় বিশ্বাসী এজন্য সুফিবাদী আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে তার কোরআনে কারীম বুজার পদ্ধতি ভিন্ন হাদিস বুজার পদ্ধতি ভিন্ন দ্বীনকে বুজার তার পদ্ধতি ভিন্ন এই কারণে দেখা যায় কোরআনে কারীমের একটি আয়াত বলার পরে একটি হাদিস বলার পরে তিনি সেটার ব্যাখ্যা পেশ করে থাকেন ভিন্ন দৃষ্টিতে ভিন্ন আঙ্গিকে অথচ আমরা কোরআনে কারীমের তাফসিরে দেখি আয়াতটার ব্যাখ্যা এক রকম কিন্তু তাদের ব্যাখ্যা হয় ভিন্ন রকম হাদিসটা দেখি আমরা এক রকম কিন্তু তাদের ব্যাখ্যা হয়ে থাকে ভিন্ন রকম এর মূল কারণ তারা যে আকীদায় বিশ্বাস করে এই আকীদায় কোরআন হাদিসের স্বাভাবিক অর্থের বাহিরে আরেকটা অর্থ আছে কিছু অংশ জাহেরি কিছু অংশ বাতেনি তা আমরা যেটা দেখি তাদের দৃষ্টিতে এটা জাহেরি আর তারা যেটা বুঝছে এটা তাদের দৃষ্টিতে বাতেনি বাতেনি তাফসির বাতেনি আলেম এরকম এলমে লাদুননি কাশফ কারামত এই বিভিন্ন মাধ্যমে তারা ওই আয়াতটার ওই হাদিসটার অর্থটা তারা এইভাবে বুঝেছে অর্থাৎ তাদের বুজার যেই মূলনীতি আকীদা বুজার কোরআন বুজার দিন বুজার যেই মূলনীতি ওই মূলনীতির মধ্যেই মূলত গলত এই কারণে একই কোরআনে কারিমের তাফসির একই হাদিস দেখা যায় আমরা সহিহ আল বুখারি সহিহ মুসলিম তারপরে জামে আত তিরমিজি সুনানে আবু দাউদ এই সকল হাদিসের কিতাবেই পড়ি তারাও এই সকল হাদিসের কিতাবেই পড়ে কিন্তু তারা বুঝে একরকম আমরা বুঝি আরেক রকম এই বুঝের পার্থক্যের মূল কারণটাই হল তাদের আকীদার গলত আজকে আমাদের যে আলোচনার বিষয় এই বিষয়টা জানা আমাদের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় তবে বিষয়টা অনেক ব্যাপক বিষয় কারণ সুফিবাদী তরিকা তো একটা দুটা না সুফিবাদী তরিকা বাংলাদেশেই আছে 126টা বাংলাদেশে কয়টা 126টা শুধু বাংলাদেশে আছে এর বাহিরে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে তারপরে তুরস্কে আছে তারপরে পৃথিবীর আরও বিভিন্ন আফ্রিকাতে আরও অনেকগুলো তরিকা আছে সবগুলো তরিকা একত্রিত করলে প্রায় হাজারের কাছাকাছি তরিকা আছে তো 1000 যদি তরিকা হয় প্রত্যেকের আবার আলাদা আলাদা আকীদা আছে এক এক তরিকার এক এক ধরনের আকীদা তাহলে এই সবগুলো আকীদাকে একত্রিত করলে এরকম শত শত হাজার হাজার তাদের বিভ্রান্তিমূলক বাতিল আকীদা আছে এই কারণে এই সব আকীদা আলোচনা করতে গেলে আমাদের এক বছর সময় লাগবে আমরা শুধুমাত্র এমন কিছু আকীদা আছে সুফিবাদী তরিকা সমূহের যে আকীদাগুলো একেবারে কমন মানে সকল সুফিবাদী তরিকার মধ্যে এই আকীদাগুলো আছেই এই ধরনের কিছু আকীদা আমরা সংক্ষেপে অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসি আমরা সুফিবাদী আমরা বলছি সুফিবাদী তরিকা সুফিবাদটা কি সুফিবাদটার বিভিন্ন আহলুল এলেমেরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে তো সুফিবাদী তরিকা বলতে যেটি বোঝানো হয় সুফিবাদ বলতে যে মতবাদ বোঝানো হয় এটি হলো এমন একটি তরিকা এমন একটি পদ্ধতি যেটার উদ্দেশ্য আত্তাকাররুব ইলাল্লাহ যেটার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া উদ্দেশ্য খারাপ না উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সহজে পাওয়া এই আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইবাদতকে একত্রিত করে
নিজেদের মনগড়া কিছু পদ্ধতি মিশ্রিত করে একটা রাস্তা একটা সিলেবাস একটা তরিকা বানান এই তরিকাটাকে বলা হয় সুফিবাদী তরিকা অর্থাৎ তাদের যুক্তি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখাই গেছেন এই তরিকাটা এই সিলেবাসটা অনেক বিশাল তে এত বড় সিলেবাস অনুসরণ করে পরীক্ষা পাস করা সম্ভব না কয়টা পড়বো এত এত প্রশ্ন এত সিলেবাস এত বিশাল সিলেবাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস তে এত কঠিন এত লম্বা দীর্ঘ সিলেবাস পড়ে পরীক্ষা পাস করা কঠিন এই কারণে একবারে শর্টকাট ছোট্ট একটা তরিকা ছোট্ট একটা পদ্ধতি যেই শর্টকাট পদ্ধতি অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়া যাবে নৈকট্যপ্রাপ্ত হওয়া যাবে এই কারণে তারা একটা তরিকা বা একটা শর্টকাট সিলেবাস বানায় দেখবেন আমাদের বাংলাদেশে বেদে মারেফত একটা বই আছে কেউ পড়ছেন কোনোদিন বেদে মারেফত এই বেদে মারেফতের মধ্যে লেখা আছে যে বাংলাদেশে 126টি তরিকা আছে তন্মধ্যে সবচাইতে শর্টকাট তরিকা হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা অর্থাৎ সিস্তিয়া সাবেরিয়ার তরিকা অনুসরণ করলে একেবারে শর্টকাট সহজেই আল্লাহকে পাওয়া যায় তাহলে এই যত তরিকা বানানো হয়েছে সুফিবাদী তরিকা উদ্দেশ্য একটা তাকাররুব ইলাল্লাহ আর দেখবেন মুশরিকদের মূর্তি পূজার শিরিকের মূল উদ্দেশ্যটাই ছিল আত তাকাররুব ইলাল্লাহ এজন্য সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের শিরিকের উদ্দেশ্য কি শিরিক কেন করত এটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম إلا ليقربونا إلى الله زلفا মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এই সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো কেন তখন তারা বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহ যুলফা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়ার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্যই আমরা মূলত এদের ইবাদত করি অর্থাৎ পৃথিবীতে যত শিরকের সূচনা হয়েছে যত বেদাতের সূচনা হয়েছে উদ্দেশ্য হলো সহজ পদ্ধতিতে আল্লাহকে পাওয়া ঠিক এই সুফিবাদী তরিকা সমূহ এগুলো বানানোর পিছনে মূল উদ্দেশ্য সহজভাবে আল্লাহকে পাওয়া কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার তরিকা আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার তরিকা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটাই নির্ধারণ করে দিয়েছেন সেই তরিকা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহিরে কিয়ামত পর্যন্ত আর কাউকে কোন সিলেবাস কারিকুলাম আল্লাহকে সহজভাবে পাওয়ার সিস্টেম তরিকা বানানোর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই যিনি বানাবেন এরপরেও তরিকা বানাবেন তিনি কোরআন সুন্নার ভাষায় তাগুত হিসাবে পরিচিত হবেন মানে তিনি নিজে নিজে ইবাদত বানাবেন ইবাদতের পদ্ধতি বানাবেন এরপরে মানুষদেরকে ওই ইবাদতের দিকে আহ্বান করবেন আর বলবেন যে আমি এমন এক সিলেবাস এমন এক কারিকুলাম বানাই দিছি যে তোমরা শর্টকাট আল্লাহকে পাই যাবে এই তরিকা যারা বানায় যারা এই তরিকার দিকে মানুষকে আহ্বান করে এটাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয় তাগুত এটাও তাগুতের একটা প্রকার কিন্তু আমরা এটা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে জাহালতের কারণে
এই দেশের মুসলিমেরা তাওহিদকে আল্লাহর ওলি মনে করে তাহলে আমরা বুঝলাম সুফিবাদী তরিকা বানানোর উদ্দেশ্যটা কি যারা সুফিবাদী তরিকা বানিয়েছেন তারা বলেন যে আমাদের এই সুফি শব্দের উৎপত্তি হলো সুপ থেকে সুপ মানে পশম তো পূর্বেকার যারা এই রকম আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করতেন যারা জুহদিয়ত অবলম্বন করতেন তারা এই রকম পশমের কাপড় মানে সাধারণ কাপড় মোটা কাপড় পরিধান করতেন সেখান থেকে তারা নাম দিবেন যে এই সুপ থেকে আমাদের সুফি বা তাসাউফ শব্দটি এসেছে আবার কেউ কেউ বলছেন না এটা সফা থেকে আসছে সফা মানে পরিচ্ছন্ন যে আমাদের ভিতরে আমাদের কলবকে আমরা পরিচ্ছন্ন করে ফেলি এই সুফিবাদের মাধ্যমে বা এই তাসাউফের মাধ্যমে এই কারণে এটার নামকরণ করেছেন তারা সুফিয়া বা তাসাউফ এই তাসাউফের সূচনা মূলত শিয়া সম্প্রদায়ের মাধ্যমে হয়েছে সাহাবাই কেরামের যুগ তাবেইনদের যুগ তাবে তাবেইনদের যুগ অতিবাহিত হওয়ার পরে শিয়া সম্প্রদায় তারা নতুন নতুন বিভিন্ন ইবাদতের পদ্ধতি বিভিন্ন জিকির আসকার তসবিহ তাহলিল নতুন আঙ্গিকে তারা কিছু ইবাদতের পদ্ধতি তৈরি করে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলোর প্রসার প্রসার শুরু করে পরবর্তীতে এই সুফিবাদী এই ধ্যান ধারণা চিন্তা চেতনা বিকৃত ইবাদতগুলো ইবাদতের পদ্ধতিগুলো আস্তে 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 সুন্নিদের মধ্যে প্রচার প্রসার করতে থাকে এখন দেখবেন যারা এই সমস্ত তরিকার অনুসারী তারা নিজেদেরকেই একমাত্র সুন্নি মনে করে তারা নিজেদেরকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এবং এই জাতীয় বিষয়কেও যদি না মানে সুফিবাদী তরিকা অনুসরণ না করে তাহলে তাদেরকে তারা সুন্নি মনে করে না তাদেরকে বলে ওয়াহাবি যে এরা সুন্নি না এরা ওয়াহাবি এরা এই সমস্ত সুফিবাদী আকীদাগুলো মানে না তো এদের অনেক প্রকারভেদ আছে সুফিদের আবার অসংখ্য প্রকারভেদ আছে এই সমস্ত প্রকারভেদ বুঝতে হলে জানতে হলে এদের বই পুস্তক পড়লে বই পুস্তক দেখলে দেখা যাবে এদের অসংখ্য প্রকার আছে এক ধরনের সুফির সাথে আরেক ধরনের সুফির আকাশ পাতাল আবার তফাত আছে এক এক ধরনের সুফি এক এক ধরনের আকীদা অবলম্বন করে কিছু সুফি আছে আসুফিয়া আল জালেসা মানে এরা চিৎকার করে না নাচানাচি করে না এরা হলো বসে থাকা সুফি এদের নাম হলো আসুফিয়া আল জালেসা সুফিয়া আল জালেসা আবার দুই রকম বসে থাকা সুফি একটা হলো আসুফি আল জালেসা আসমেতা আর একটা হলো আল জালেসা আসয়েতা মানে একটা হলো বসে বসে সুফে সুফে মনে মনে জিকির করে মানে কি জিকির করতেছে এটা উচ্চারণও করে না এটা সব মনে মনে চলে এটার কারবার এটা হলো আল জালেসা আসমেতা আরেকটা আছে আল জালেসা আসয়েতা এটা হলো বসে থাকে কিন্তু বসে থাকি আওয়াজ করে করে বিভিন্ন ধরনের জিকির আসকার আবাদত বন্দেগি করে আর যেটা আসুফিয়া আর রাকেসা এটা হলো প্রথমে শুরু করে বসে এরপরে শুরু হয় নাচানাচি দৌড়াদৌড়ি লাফালাফি এজন্য দেখবেন কিছু সুফি আছে আপনার জিকির চলার সময় বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে যায় কিছু সুফি আছে বিভিন্ন রং বেরঙ্গের ড্যান্স রং বেরঙ্গের নাচ দেখবেন যে এমন রঙের এমন ডঙের নাচ নেচে নেচে লাফায় লাফায় জিকির স্টেজের উপরে লাফ মেরে উঠে যায় তারপরে বিভিন্ন কিছু ধরে টানাটানি করে এরা হলো আসুফিয়া আর রাকেসা মানে এরা হলো নাচানাচি লাফালাফি করার সুফি তাহলে বোঝা গেল সুফিদের মধ্যে কয়েক ধরনের প্রকারভেদ আছে আবার এক এক তরিকা এক এক ধরনের প্রশিক্ষণ দেয় এই নাচানাচি সুফিদের মূল যেই তরিকা সেটা হলো তাইজানিয়া তরিকা তাইজানিয়া তাইজানিয়া এটা বেশি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নাচানাচি করে তাইজানিয়া আর সবচাইতে চুপচাপ
নীরব তরিকা হলো নকশবন্দিয়া। নকশবন্দিয়া হলো বেশি নাসানাসি লাফালাফি দৌড়াদৌড়ি করা যাবে না, চুপচাপ বসে ওই সবকগুলা ওই তরিকার অনুসরণ করতে হবে। তো যাই হোক, আমরা এই প্রকারবাদ ইতিহাস ওইটা আমাদের মূল উদ্দেশ্য না, মূল আলোচনা যেটা সেটা হলো এই সুফিবাদী তরিকা সমূহের আকিদা। তো কয়েকটা গুরুত্বপূর্ণ আকিদা আমরা অল্প সময়ে আলোচনা করব। এক নম্বরে যেটা সেটা হলো ওয়াহদাতুল উজুদ, এটা তাদের একটা সকল সুফিদের কমন আকিদা ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ মানে পৃথিবীতে যত উজুদ আছে, যত অস্তিত্ব আছে, মানে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের একটা অংশ, নাউজুবিল্লাহ, মানে আল্লাহ বলতে একক কিছু নাই, এই সমস্ত মাখলুককে মিলে সমন্বিতভাবে আল্লাহ। এই আকিদাটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ। এই কারণে দেখবেন তাদের জিকিরের মধ্যে একটা জিকির আছে যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু মওজুদ নাই। এই মওজুদ মানে উজুদ, ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ পৃথিবীর মধ্যে জমিনে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর এক একটা অংশ, নাউজুবিল্লাহ। এই কারণে তাদের মতে গরুও আল্লাহ, ছাগলও আল্লাহ, তারপরে বিড়ালও আল্লাহ, তারপরে মানুষও আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো ওয়াহদাতুল উজুদের মূল কথা যে যত কল্লা আছে তত সব কিছু আল্লাহ, আর এই সব কিছুকে মিলাইলে আল্লাহকে মিলা আল্লাহ হবে, সব কিছু সমন্বিত রূপ আল্লাহ। এই কারণে আপনার যারা এই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী তারা বলে যে আসমানে জমিনে কোথাও আল্লাহকে খুঁজে পাওয়া যায় নাই, শেষে আল্লাহকে খুঁজতে খুঁজতে দেখি আমি নিজেই তো আল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা হলো আবু ইয়াজিদ আল বাস্তামির কথা যে আমি আল্লাহকে খুঁজতে 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 কোথাও আল্লাহকে পাই না, শেষ পর্যন্ত দেখি আমি নিজেই আল্লাহ। তখন সে আপনার এই আবু ইয়াজিদ আল বাস্তামি, তারপরে হোসাইন বিন মনসুর হাল্লাস, যখন আল্লাহকে খুঁজতে খুঁজতে আল্লাহকে পায় না, পরে দেখে নিজেই আল্লাহ, তখন তারা বলতে থাকে আনাল হক আনাল হক, আমি তো আল্লাহ আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমাদের দেশে দেখবেন যারা সুফিবাদী তরিকা অনুসরণ করে তারা এই আনাল হক বলাটাকে, আমি আল্লাহ এই দাবি করাটাকে তারা কুফরি মনে করে না, এটাকে আল্লাহর ওলি হওয়ার মাধ্যম মনে করে। এজন্য তারা সবসময় ওই মাওলানা রুমির ওই কবিতাটা বলে যে গোপ্তে মানসুর আনাল হককে গাছতে মাস, গোপ্তে ফারাউন আনাল হককে গাছতে ফাঁস। অর্থাৎ মনসুর হাল্লাস আনাল হক বলে আমি আল্লাহ বলে আল্লাহর ওলি হয়ে গেছেন, আর ফেরাউন আনাল হক বলে ফেরাউন কাফের হয়ে গেছে। অর্থাৎ মানসুর আল্লাহ দাবি করে আল্লাহ, তিনি আল্লাহর ওলি হইলেন কেমনে, তার অর্থ হইল যে তিনি ওয়াহদাতুল উজুদের আকিদায় যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন তখন তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই আকিদা কুফরি আকিদা, ওয়াহদাতুল উজুদের আকিদা, এই এককত্বের আকিদা, এই আকিদাটা কুফরি আকিদা, যেই আকিদাটা সমস্ত সুফিবাদী তরিকা সমূহের মধ্যে অনুসরণ করা হয়। এর সাথে আরেকটা আকিদা আছে হুলুলি আকিদা, হুলুল। হুলুল হল বান্দা আল্লাহর মধ্যে বিলীন হয়, আল্লাহ বান্দার মধ্যে বিলীন হয়ে যায়। মানে এই সুফিবাদী তরিকা অনুসরণ করার সময় প্রথমে আপনি হইতে হবে ফানা ফি শায়খ, মানে শায়খের উদ্দেশ্যে ফানা হয়ে যেতে হবে। শায়খ যদি বলে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকতে হবে। ফির যদি বলে বসে থাকো, বসে থাকতে হবে। ফির যদি বলে নাচানাচি করো, নাচানাচি করতে হবে। ফির ফিরের জন্য ফানা হয়ে যেতে হবে। পানা হইতে হইতে কিছুদিন পরে পানা ফির রাসুল হইতে হবে। পানা ফির রাসুল হইতে হইতে লাস্টে গিয়ে ফানা ফিল্লা হইতে হবে।
তো যখন পানা পিল্লার স্তরে গিয়ে পৌঁছবে তখন সে আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন হয়ে যাবে তাকে তখন আর খুঁজে পাওয়া যাবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কালবের মধ্যে চলে আসবেন অথবা সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাবে এই আকীদার নাম হলো হুলুল তো হুলুল আর ওয়াহদাতুল উজুদ এই দুটার মধ্যে পার্থক্য হলো ওয়াহদাতুল উজুদ হলো যেমন আমরা পানির মধ্যে চা পাতা দিই চা পাতা দিলে দেখবেন যে পানির রং পরিবর্তন হয়েছে কিন্তু চা পাতা বিলীন হয় নাই চা পাতার অস্তিত্ব পাওয়া যায় কিন্তু চিনি আর পানি মিক্স করলে চিনির অস্তিত্ব বিলীন হয়ে যায় চিনি আর খুঁজে পাওয়া যায় না চিনি পানির মধ্যে একেবারে মিক্স হয়ে যায় তো ওয়াহদাতুল উজুদ হলো ওই চা পাতার মতো মানে অস্তিত্ব থাকে কিন্তু একটা আরেকটার মধ্যে বিলীন হয়ে যায় আর হুলুলটা হলো পানি আর চিনির মতো এটা মিক্স করলে আর চিনি খুঁজে পাওয়া যায় না এজন্য তারা মনে করে যে বান্দা যখন ফানাফিল্লা হয়ে যায় তখন এমনভাবে আল্লাহতে বিলীন হয়ে যায় আপনার চোখের সামনে থাকলে তাকে আপনি দেখতে পারবেন না আবার মুহূর্তের মধ্যে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা ওই আল্লাহর ওলি ভ্রমণ করে চলে আসে অর্থাৎ তিনি হুলুলের মধ্যে চলে গেছেন ওই পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের বাংলাদেশের একজন পটিয়ার একজন আল্লাহর ওলি ছিল উনি এশার তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যেতেন আফ্রিকার জঙ্গলে আফ্রিকার জঙ্গলে মিটিং সারি আবার ফজরের জামাত পটিয়া আসি পড়তেন একদিন খাদেমও চলে গেছে পিছনে পিছনে এখন হুজুর চলে এসছে খাদেম আটকা পড়ে গেছে খাদেম আর আসতে পারে নাই এখন খাদেম সকালবেলা খোঁজে খুঁজতে খুঁজতে দেখে ওনার ঠিকানা পায় না তখন সবাই জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে আসছেন তো আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের পটিয়া থেকে আসছি তা আপনি এখানে কেন আসছেন তো আমার ওস্তাদ অমুক হুজুর ওনার পিছনে পিছনে আমি ওনার খাদেম আসছিলাম এখন আমি তো উনি চলে গেছে না কোন দিকে আমি আর যাইতে পারিনি তো বললো যে তুমি বসে থাকো আজকে আর যাইতে পারবা না কালকে তাহাজ্জুদের পরে উনি আবার আমাদের এখানে মিটিং আছে কালকে আবার আসবে তারপরে ওনার সাথে তোমারে পার করে দেব কি এই ওয়াজ শুনছেন না ইউটিউবে ভর্তি দেখবেন এই ওয়াজ আছে তো এই যে আকিদা যে এখান থেকে তাহাজ্জুদ পড়ি চলে যান আফ্রিকা বিমান লাগে না বাস লাগে না ট্রেন লাগে না শুধু যায় আর নদীগুলো সংকীর্ণ হয়ে যায় পৃথিবীর সামনে চলে আসে মুহূর্তের মধ্যে চলে যায় অর্থাৎ তিনি ফুলুলের মধ্যে চলে গেছেন এমন পর্যায়ে চলে গেছেন তিনি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে এখন ওনার জন্য আল্লাহ পৃথিবী সব সামনে নিয়ে আসছেন এই আকিদা কুফরি আকিদা এই আকিদা কি আকিদা কুফরি আকিদা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এইভাবে তাহাজ্জুদ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে চলে গেছেন ফজরের সময় চলে এসেছেন এরকম ঘটনা ঘটে নাই শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সেটা ভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মুজিজা সেটা আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে সংগঠিত করেছেন এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদে যাইতেন তাও হেঁটে হেঁটে যাইতেন আবার হেঁটে হেঁটে আসতেন জিহাদের ময়দানে গেছেন স্থলপথে ঘোড়ায় করে ওটে করে গাদায় করে বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কিন্তু এইভাবে যাই যাই সকালে গেছেন দ্রুত চলে আসছেন রাত্রে গেছেন চলে আসছেন এইরকম ঘটনা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহির জীবনীতেও দেখি না সাহাবাই কেরামের জীবনীতেও দেখি না অর্থাৎ তার অর্থ হলো এই হলুলি আকিদা এটা কুফরি আকিদা এটা ভ্রান্ত আকিদা নবী সাল্লাল্লাহু আলাইহির সাল্লামের ব্যাপারে সুফিদের আকিদা খুবই ভয়ঙ্কর সুফিদের মধ্যে কেউ কেউ পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি আল্লাহ সুফিদের বিশাল একটা অংশ বিশ্বাস করে যে মুহাম্মদ খোদা নিহি খোদা আছে জুদা নিহি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না তবে আল্লাহ থেকে জুদাও না এটা সুফিদের মূল আকিদা তো আল্লাহ রাব্বুল আলামিন থেকে জুদাও না আবার আল্লাহ না তার অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল্লাহর পর্যায়ে অর্থাৎ আল্লাহর মধ্যে নূরের ভিতরে তারা বলে যে আল্লাহর নূর থেকে রাসূল সৃষ্টি
রাসূলের নূর থেকে সমস্ত مخلوقات সৃষ্টি নাউযু বিল্লাহ এর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বানাইছে তারাও ঠিক একই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহর নূরের মধ্যে ঢুকাই আল্লাহর জাতের অংশীদার বানাই দিয়েছে এমন কি কেউ কেউ বলে যে যিনি আহাদ তিনি আহমদ মিমের পর্দা মিম উঠে গেলে আহমদ আহাদ হয়ে যায় আহাদ আহমদ হয়ে যায় নাউযু বিল্লাহ এই আকীদা অনেক সুফিরা পোষণ করে আবার অনেক সুফিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলমে গায়েবের মালিক মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বত্র হাজির নাজির হিসাবে বিশ্বাস করে তো এই জাতীয় আকীদাগুলো বিশ্বাসগুলো এগুলা সব শিরকি এবং কুফরি আকীদা এরপর তারা মনে করে আল্লাহর ওলিরা মারা গেলে আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা জীবিত থাকে বরং মারা যাওয়ার পরে তাদের পাওয়ার অনেক গুণ আগের থেকে জীবিত অবস্থার চেয়ে বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণ কি তাদের মতে 10টা লতিফা আছে এজন্য 10টা লতিফার তারা জিকির করে শরীরের বিভিন্ন অংশে 10টা লতিফা আছে লতিফার নাম শুনছেন আপনারা জি যারা ওই রাস্তায় ঘুরছেন কিছুদিন তারা হয়তো শুনছেন বাকিরা শুনেন নাই তো এর মধ্যে একটা লতিফা হইছে কালব একটা লতিফা হইছে রূহ একটা লতিফা হলো খফি একটা লতিফা সার আরেকটা আখফা তারপরে আব আছে আতেশ আছে এরকম 10টা লতিফা আছে এখন 10 নম্বর লতিফা যেটা এটা হলো নফস মানে এই খাসা আমাদের শরীরের যে খাসাটা এটা হলো 10 নম্বর লতিফা তো 10 নম্বর লতিফা মানুষ মারা গেলে এটা ধ্বংস হয়ে যায় খাসাটা ভেঙে যায় খাসাটা মাটিতে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে এবার ভিতরের যে 9টার লতিফা এগুলো উন্মুক্ত হয়ে গেছে এবার খাসার ভিতর অসীম ফাঁকি কেমনে আসে যায় মানে খাসা থেকে এবার মুক্ত হয়ে গেছে এগুলো মুক্ত হওয়ার পরে এবার তার পাওয়ার জীবিত অবস্থার চাইতে মারা যাওয়ার পরে বাড়া গেছে এজন্য দেখবেন এই একবারে নতুন লেটেস্ট খবর ফেসবুকে ইন্টারনেটে দেখবেন চট্টগ্রামে একজন বাবার কবরের পাশে পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে এসএসসি পরীক্ষার্থীদেরকে যাই বলতেছে ও বাজান ও কিবলা কাবা তোমার কাছে দরখাস্ত নিয়ে আসছে এই ছেলেরা এসএসসি পরীক্ষার্থী এরা তোমার কাছে দরখাস্ত আনছে কিসের জন্য ইমতিহান মে কামিয়াবি এদেরকে একটু ভুল ত্রুটি মার্জনা করি এদেরকে পরীক্ষায় কামিয়াবি করে দিও নাউযু বিল্লাহ এটা শুনেন নাই তো এই যিনি কবরে আছেন তাদের আকীদা তাদের বিশ্বাস সুফিবাদী আকীদার বিশ্বাস যে কবরে যিনি আছেন উনি পরীক্ষায় কামিয়াবি করায় দেওয়া পরীক্ষায় পাস করে দেওয়ার ক্ষমতাও রাখে এজন্য এসএসসি পরীক্ষার্থী যে ছেলেগুলা তাদের ভিতরে এই আকীদা ঢুকছে যে পরীক্ষার আগে বাবার কাছে দরখাস্ত দিয়ে আসতে হবে কবরে গেছে দরখাস্ত দিয়ে আসতে আর ওদের পীর সাহেবে কিবলায়ে কাবা হুজুর বাজানকে বলতেছে বাজান যে এদেরকে একটু পরীক্ষায় কামিয়াবি করে দিয়েন ভুল ত্রুটি মার্জনা করিয়েন তো এদের ভুল ত্রুটি কি ভুল ত্রুটি বাবা কিসের মার্জনা করব মার্জনা করার মালিক কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর বাবার কাছে মাপ চাইতেছে বাবার কাছে পরীক্ষায় কামিয়াবি চাইতেছে অর্থাৎ মারা যাওয়ার পরে তাদের আকীদা হলো আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার জীবিত অবস্থার চেয়ে অনেক গুণ বেড়ে যায় তারা অনেক কিছুর করার ক্ষমতা রাখে এজন্য তারা সেখানে কবরের উদ্দেশ্যে মান্নত করে কবরের উদ্দেশ্যে গরু ছাগল খাসি মুরগি টাকা পয়সা নিয়ে যায় এরপর কবরবাসীকে সাজদা করে কবরবাসীর কাছে তারা বিভিন্ন কিছু কামনা করে চায় কারণ তাদের বিশ্বাস কবর থেকে এরা দিতে পারে তাদের আকীদা যে কোনো জায়গায় পৃথিবীর আপনি বিপদে পড়েন ওখান থেকে যদি ডাক দেন ইয়া গাউসুল আজম ইয়া রফাঈ ইয়া দাসুকি এইভাবে ডাক দিলে আল্লাহর ওলি আপনাকে সেই পাহাড়ে জঙ্গলে সাগরে নদীতে আপনাকে কি উদ্ধার করে নিয়ে আসবে নাউযু বিল্লাহ অর্থাৎ
এই যে দিনদার মানুষের ব্যাপারে যে আকীদা এটা নূহ আলাইহিস সালামের যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকদের আকীদার চাইতেও ভয়ঙ্কর আকীদা ওই যুগের মুশরিকেরাও বিশ্বাস করত না যে এইভাবে মারা যাওয়ার পরে এরা এত পাওয়ারফুল হয়ে যায় আচ্ছা এরপরে এদের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহ এককভাবে পরিচালনা করেন না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ওলি আউলিয়া কুতুব গাউস আওতাব তারপরে আউলিয়া এদের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পৃথিবী পরিচালনা করে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়ামাই ইউদাব্বিরুল আমর বলো দেখি কে পৃথিবীর সবকিছু পরিচালনা করে ফাসাইয়াকুলুন আল্লাহ তারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে তো এরা বিশ্বাস করে সমগ্র পৃথিবীতে একজন আছেন গাউসুল আজম গাউসুল আজমের আন্ডারে সাত মহাদেশে সাতজন গাউস আছে প্রত্যেক গাউসের আন্ডারে চারজন করে কুতুব আছে প্রত্যেক কুতুবের আন্ডারে চল্লিশ জন করে আওতাদ আছে আবদাল আছে অর্থাৎ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশাসন আল্লাহ সাজা রেখেছেন এই বিশ্বাসটাও শিরিকি বিশ্বাস এই আকীদাটাও শিরিকি আকীদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে কাউকে এই ধরনের অংশীদারিত্ব আল্লাহ বানান নাই কোন কুতুব কোন গাউস কোন আওতাদ এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পৃথিবী পরিচালনা করেন না এদের আকীদা প্রথমে যেটা বলছি যে কোরআনে কারীম এবং হাদিস বুঝতে হলে শুধু বাহ্যিক জাহেরি এলেম দিয়ে বোঝা যাবে না জাহেরি এলেম দিয়ে বোঝা যায় না এটা বুঝতে হলে তাকে হাকিকতের এলেম লাগবে এলমে লাদুননি লাগবে কাশফ লাগবে এর মাধ্যমে এই কোরআনে কারিমের এবং আল্লাহর দিনকে বুঝতে হবে হাদিস বুঝতে হবে তা এই কারণে দেখা যায় কোরআনে কারিমের অসংখ্য আয়াত তারা বলে বলে বিভিন্ন বেদাতের শিরিকের দলিল পেশ করে তো বাহ্যিকভাবে আমরা তাকাইলে দেখি আয়াতটার সাথে হাদিসটার সাথে এই আমলটার কোনো সম্পর্কই নেই কিন্তু তারা দলিল পেশ করে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলে এটা তো কোনো তাফসিরে নাই বলে যে এটা হলো হাকিকি অর্থ অর্থাৎ এটা এলমে হাকিকত হাকিকতের মাধ্যমে তারা জানতে পেরেছে কাশফের মাধ্যমে জানতে পেরেছে তো এই যে কোরআন সুন্নার বিকৃত অর্থ করা বিকৃত ব্যাখ্যা করা এটাও ইসলামের দৃষ্টিতে এই আকীদাও মারাত্মক আকীদা এই আকীদাও কুফরি আকীদা জেনে শুনে যেই তাফসির সালাপারা করেন নাই যুগে যুগে কেউ করেন নাই ওই তাফসির করাও কোরআনে কারিমকে বিকৃত করার সামিল তো যাই হোক সম্মানিত ভাই ও বোনেরা এরকম অসংখ্য এদের এই ধরনের বাতিল আকীদা আছে যেই আকীদাগুলো আমরা আলোচনা করলে দীর্ঘ সময়ের ব্যাপার প্রত্যেক সেক্টরে ইসলামের প্রত্যেকটি বিষয়ের মধ্যে তাদের আলাদা আলাদা এরকম আকীদা আছে তো এই আকীদাগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সকল মুসলিম ভাই বোনদেরকে এই বিভ্রান্তিমূলক এই কুফরি শিরিকি বাতিল আকীদাগুলো থেকে সতর্ক করা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত কুফর মুক্ত ইমান ও আমল নসিব করুন আল্লাহ রাব্বুল আলামিন এই সুফিবাদের বিভিন্ন বাতিল আকীদাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন তাবলিগি ইস্তেমাকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সাথে সফলতার সাথে মনোযোগের সাথে দিনী আলোচনাগুলো শোনার বোঝার আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে এই তাবলিগি ইস্তেমাকে আল্লাহ পাক হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী
বিভ্রান্ত আকীদা উদ্ভট আমলে সমাজ অস্থির অসুস্থ এবং গভীরভাবে ক্ষত। খানকার দরগায় প্রচলিত সুফিবাদ পীরবাদের বলগাহীন দৌরাত্ম্যে সমাজের ধমনীতে ধমনীতে আজ শিরক বিদাত এবং অপসংস্কৃতিতে কুলসিত রক্ত প্রবাহিত হচ্ছে। ঠিক এই সময় আহলেদিস আন্দোলন বাংলাদেশ ইসলামের মৌলিক রূপকে জনসমাজে প্রচার ও প্রতিষ্ঠার সাথে সাথে ইসলামের অভ্যন্তরে যেসব নব আবিষ্কৃত দর্শন রীতিনীতি এবং কুসংস্কারের আবির্ভাব ঘটেছে যুগে যুগে প্রতিটির বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ শক্তি হিসাবে কাজ করে চলেছে। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ভক্তিপাশু মুসলিমদের জনস্রোতে আজকের ময়দান ভরপুর ইজতেমা প্যান্ডেলের উত্তর এবং দক্ষিণ পার্শ্বে অসংখ্য মুসল্লি জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। কাজে ভাইদের জন্য আপনারা যতটা কম সংখ্যক জায়গা নিয়ে বসে তাদের জন্য জায়গাকে প্রশস্ত করে দিন। পাশাপাশি যে সকল মুসল্লিরা দাঁড়িয়ে আছেন আমি বিনীত অনুরোধ করব আপনারাও প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ুন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, ইজতেমা প্যান্ডেলের দক্ষিণ দিকে আমাদের বেশ কিছু বুথ রয়েছে। ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকা মাসিক আত্মাহারিকের বুথ রয়েছে। এজেন্ট বা গ্রাহক হতে চাইলে সেখানে যোগাযোগ করুন। এছাড়াও বাংলার যুব সমাজকে তাওহীদি চেতনায় উজ্জীবিত করতে বাংলাদেশের যুব সমাজকে আলোকিত পথে নিয়ে আসছে বাংলাদেশ আহলেদিস যুব সংঘের মুখপাত্র দ্বিমাসিক তাওহীদের ডাক প্রকাশিত হয়েছে, সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করছি। এটা ছাড়াও শিশু কিশোরদের শৈশব থেকেই ইসলামী আকীদা ও আমলে পরিপুষ্ট করার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে সোনামণি প্রতিভা, সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ রাখছি।